عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে আলোচনা শুনব ইমাম সাহেব যখন নামাজের মধ্যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন পড়েন এরপরে আমিন বলতে হয় সেই আমিন আমরা এবং ইমাম সাহেব জোরে বলবেন না আস্তে বলবেন এই সম্পর্কে আমরা আজকে বক্তব্য শুনব সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম হলো সর্বপ্রথম আমরা যে কোনো মাসলাকে খুঁজে সেটা হলো পবিত্র কোরআনের মধ্যে আমরা দেখি এরপরে সেই মাসলার যদি কোরআনের মধ্যে না থাকে তাহলে সেই মাসলাটা আমরা হাদিসের মধ্যে দেখি এরপরে হাদিসের মধ্যে যদি না পাই আমরা ইজমার সাহায্য নিই এবং তার সাথে সাথে আমরা সর্বশেষে কিয়াসের দিকে আমরা লক্ষ্য করি আমরা সর্বপ্রথম যে ইমাম সাহেব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বলেন এরপরে আমিন বলা হয় এই আমিনটা কি আমিনের অর্থ হলো তাকাব্বাল হে আল্লাহ আপনি কবুল করুন আমিন এই আমিন এটা হলো দোয়া আমিন এটা হলো দোয়া এটা দোয়া আমরা কি করে বুঝব সহি বুখারীর মধ্যে আল্লামা বুখারী আলাইহির রহমা নিজ সহি বুখারীর মধ্যে লিখছেন 107 নম্বর পৃষ্ঠায় এক নম্বর খণ্ডে যে কালা আতাউন আমিন দোয়াউন হযরতে আতা আলাইহির রহমা বিখ্যাত তাবিঈ যার জন্ম 27 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 18 বছর পর অর্থাৎ বিশেষ বিশেষ সাহাবাদেরকে যিনি দেখেছেন সে হযরত আতা আলাইহির রহমা বিখ্যাত মুহাদ্দিস আলিম ফকীহ উনি বর্ণনা করছেন যে আমিন এটা হলো একটি দোয়া এই তাহলে দোয়া এই দোয়াটা আমরা আস্তে পড়ব না জোরে পড়ব তো সর্বপ্রথমে আমরা পবিত্র কোরআনের দিকে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 8 নম্বর পারায় সূরা আরাফে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়া যে মানব সকল তোমরা নিজ প্রভুর কাছে দোয়া প্রার্থনা করো দোয়া করো বিনয় চিত্রে এবং গোপন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বললেন যে তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে তখন নম্রতা ভদ্রতা বিনয় চিত্রে তার সাথে সাথে গোপন ভাবে আস্তে আস্তে তোমরা দোয়া করো আর হযরত আতা আলাইহির রহমা উনি বর্ণনা করছেন যে দোয়া করতে হলে উত্তম হচ্ছে সেটা হলো সির অর্থাৎ আস্তে দোয়া তাহলে আমরা দোয়া যখন আমরা ভাবলাম যে আমিনটা এটাও একটা দোয়া সুতরাং এটাকে আমরা আস্তে বলব কেন বলব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন ফাকুলু আমিন যখন ইমাম সাহেব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো কেন বলবে আল্লাহ রাসূল বললেন ফা ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি কারণ ওই সময়টা যে সময় ইমাম সাহেব গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বলেন তো সেই সময় ইমাম সাহেব এবং তার সাথে সাথে মুক্তাদি উভয় আমিন বলবে কারণ আমিনটা সেই আমিনের সময় ফেরেশতা মণ্ডলীও আমিন বলেন আর সেই সময় ফেরেশতা মণ্ডলী যখন আমিন বলেন তা ফেরেশতা মণ্ডলীর আমিন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মকবুল এবং কবুল সেই জন্য তার সঙ্গে যারা সাথ দিয়ে আমিন বলবেন তাদেরও দোয়া কবুল মকবুল সুতরাং ফেরেশতাদের সাথে সাথে তোমরা আমিন বলো আল্লাহ সুবহান ও তাআলা তোমাদের আগের এবং পরের গোনা মাফ করে দেবেন সুবহান আল্লাহ সুতরাং আমরা ইমাম সাহেবও পড়বেন এবং মুক্তাদিও পড়বেন আমিন বলবেন
এবার মশলা হলো যে আমরা জোরে বলবো না আস্তে বলবো, জোরে বলবো না আমরা আস্তে বলবো। এই সম্পর্কে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা করা গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন, নামাজের পরে উনি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন বললেন, এরপরে আমিন বললেন, কিন্তু আওয়াজ একদম আস্তে আওয়াজ পড়লেন। আস্তে আওয়াজ কতটা আস্তে আওয়াজ সেই সম্পর্কে আমরা হযরত ইব্রাহিম নাখি বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 108 এক নম্বর খণ্ডের হাশিয়াতে হযরত ইব্রাহিম নাখি বিখ্যাত তাবিঈ ওনার নাম দিয়ে আল্লামা তাবরানী আলাইহির রহমাহ লিখেছেন যে আরবাউন ইউখফিহিন্নাল ইমাম التعوذ وبسم الله الرحمن الرحيم وسبحانك اللهم وبآمين যে দেখো ইমাম সাহেব এবং মুক্তাদি বিশেষভাবে চারটি জিনিস তারা চুপি চুপি আস্তে আস্তে পড়বে, যার মধ্যে কি, যার মধ্যে সর্বপ্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা ইমাম সাহেব শুরু যখন নামাজ শুরু করেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এটা মুক্তাদিরা যখন পড়বে ইমাম সাহেবের পিছনে লাই এমনি টাইমে যখন পড়বে তখনও কিন্তু আস্তে আস্তে পড়বে, আর বিশেষ করে ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখন আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, কিন্তু আস্তে আস্তে পড়বেন। আর কি আস্তে পড়বেন, তৃতীয় নম্বর হলো সানা, সুবহানাকাল্লাহুম্মা আমরা যেটা পড়ি সেই সানাটাও আস্তে পড়বেন। আর চতুর্থ নম্বর হলো আমিন, এই আমিনটাও ইমাম সাহেব আসতে পড়বেন। যখন ইমাম সাহেব এই চারটে জিনিস আসতে পড়বেন, এই রেওয়ায়েতটা মুআজামুল কাবীর এর 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 263তে হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন, কানা আলী ওয়া ইবনু মাসউদ লা ইজহারানি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআউযু ওয়া বিআমিন। হযরত ওয়াইল ইবনে হযরত ওয়াইল থেকে বর্ণিত উনি বর্ণনা করেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ এবং আমিনটাকে কখনোই জোরে বলতেন না। ঠিক তেমনি ভাবে আরেকটা রেওয়ায়েতে উনি বর্ণনা করছেন যে কানা উমারু ওয়া আলী আনহুমা লা ইজহারানি বিসমিল্লাহি ওয়ালা বিতাউযু ওয়ালা বিআমিন। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ তার সাথে সাথে আমিনটা কোনো রকম ভাবে জোরে বলতেন না। তাহলে বোঝা গেল যে আমরা আমিন বলবো কিন্তু আমিনটা আমরা জোরে বলবো না, আমিন আস্তে বলতে হবে, কারণ ওই সময় ফেরেশতারা আমিন বলেন আমরাও আমিন বলবো। আর আমরা যেহেতু শুনলাম এটা দোয়া, এটা দোয়া, আর দোয়ার জন্য আসল হচ্ছে সেটা হলো সির আস্তে। আমরা দোয়া এটা কি করে বুঝবো, দোয়াটা আমরা বুঝলে বুঝতে পারি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করলেন এরপরে যখন আমরা রুকুতে যাই, প্রথম আমরা যখন সানা পড়া হয় তো সানার সময় সানাটা হলো দোয়া, সানাটা পড়া হয় আস্তে পড়ি না জোরে পড়ি, আমরা সানা আস্তে পড়ি। এরপরে আমরা যখন রুকুতে যাই, রুকুতে যারা মুক্তাদি আমরা আছি, মুক্তাদিরা রুকুত তসবি আমরা সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম পড়ি, আস্তে পড়ি না জোরে পড়ি। দোয়া যেহেতু রুকুর দোয়াটা আমরা আস্তে পড়ি, রুকু থেকে যখন আমরা উঠি ইমাম সাহেব বলেন সামি আল্লাহ লিমান হামিদা, তখন মুক্তাদিরা সকলে এবং ইমাম সাহেব বলেন রব্বানা আলাকাল হাম, তো রব্বানা আলাকাল হাম দোয়াটা আমরা আস্তে পড়ি না জোরে পড়ি, আস্তে পড়ি। এরপরে আমরা কে সেজদায় যাই, সেজদায় গিয়ে আমরা যখন সুবহান রব্বিয়াল আলা পড়ি তো সুবহান রব্বিয়াল আলার এই দোয়াটা আমরা আস্তে আস্তে পড়ি। এরপরে আমরা যখন শেষ বৈঠকে বসি, শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, তারপরে দরুদ শরীফ পড়ি, তারপরে দোয়া মাসুরা পড়ি। দোয়া এ মাসুরা মানে মাসুরার মনকুল যে দোয়াটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত যে দোয়াটা, সেই দোয়াটাও আমরা পড়ি কিন্তু চুপি চুপি পড়ি। যখন সব দোয়া যখন আমরা চুপি চুপি পড়ছি আর আমিনটাও সেই বুখারি
তে বর্ণিত হযরত আতা আলাইহি রাহমা বর্ণনা অনুযায়ী যে আমিনটা হলো দোয়া সুতরাং যখন সব দোয়াতে আমরা আস্তে করি সুতরাং আমিনটাও আমরা আস্তে বলবো এইভাবে এটা আমরা কি করে বুঝলাম আল্লামা জাসাস আলাইহি রাহমা নিজ গ্রন্থ আহকামুল কোরআনের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 38 এ লিখছেন যেটা পবিত্র কোরআনের সূরা আরাফের 8 নম্বর পারায় সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদুউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া তোমরা বিনয় চিত্রে এবং গোপন ভাবে আস্তে আস্তে আল্লাহর কাছে চাও এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি লিখছেন তাফসীরু হাযিহিল আয়াতিল কারীমা ওয়া মা যাকারনা মিনাল আসারি দালিলুন আলা আন্না ইখফাআদ দুআই আফযালু মিন ইযহারিহি উনি বর্ণনা করছেন যে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝলাম এবং বিভিন্ন হাদিসের সারাংশ দিয়ে আমরা বুঝলাম যে দোয়ার মধ্যে আসল হচ্ছে চুপি চুপি কেমন ভাবে এটাকে বর্ণনা করছেন উনি যে রুবিয়া যালিকা আন ইবনে আব্বাসিন ওয়াল হাসান ওয়া ফি যালিকা দলিলুন আলা আন্না ইখফা আমিন বাদা কিরাআতি ফাতিহাতিল কিতাব ফি সলাতি আফযালু মিন ইযহারিহি উনি বর্ণনা করছেন আল্লামা জাসাস আলাইহি রাহমা বর্ণনা করছেন যে দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত হাসান এবং বিভিন্ন সাহাবাদের হাদিস এবং প্রমাণ দ্বারা এটা স্পষ্ট যে আমিনটা দোয়া আর আমিনটা দোয়া যেহেতু সেই দোয়ার কারণে সূরা ফাতিহা গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিনের পরে আমিনটা আফযালু মিন ইযহারিহি অর্থাৎ জোরে পড়ার থেকে আস্তে পড়াটাই হলো উত্তম সুতরাং আমরা বিভিন্ন হাদিসে আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের দিকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন পড়তে বলেছেন আমিন নিজেও পড়েছেন কিন্তু আস্তে এবার হলো কোন কোন সাহাবা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন আখফা সাওতাহু আওয়াজটা আস্তে পড়েছেন যে সাহাবা শুনতে পেয়েছেন পিছন থেকে সাহাবা শুনতে পেয়েছেন উনি বলছেন যে এটা আমাদেরকে শুনিয়েছেন এর কারণ হলো কানালিত তালিম শিক্ষা দেওয়ার কারণে আমরা গত সপ্তাহে শুনেছিলাম হযরতে সুবাদা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার একটা রিওয়ায়াত যে আল্লাহ রাসূল এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন এই দাঁড়িয়ে পেশাব করাটা প্রমাণ আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে মনে করে আমরা যে কেউ যেখানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করব এটাকে শরীয়তে অনুমতি হবে জায়েজ হবে কোনোমতেই হবে না কিন্তু আল্লাহ রাসূল করেছেন এটা বিশ্বাস সাহাবারা দেখেছেন এটা সত্য এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল শিখিয়েছেন যে হে বিশ্বের মানব আমার তো দুনিয়া থেকে যেতে হবে আমার পর কিয়ামত পর্যন্ত যে উম্মতরা থাকবে তাদের যদি এমন কোন পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে বসলে তোমার জামা কাপড় নোংরা হবে বসলে তোমার ইসলাম বদনাম হবে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে পেশাব করো তোমার সেই জায়গা তোমার অনুমতি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করে দেখিয়ে দিয়েছিলেন এটা হলো তালিম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত কাতাদার কানা ইয়াকরু ফির রাকাতাইনিল উলাইনি মিনাজ যুহরি ওয়াল আসরি বিফাতিহাতিল কিতাব ইউসমিউনা আল আয়াত আহয়ানা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যোহর এবং আসরের নামাজে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার কিছু কিছু আয়াতকে একটু একটু জোরে জোরে পড়তেন কারণ কি কারণ হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে যোহরের সময় এই জায়গা থেকে এতটা পড়তে হয় আসরে এই জায়গা থেকে এতটা পড়তে হয় যাতে করে আমরা এই সূরাতের যে বিভিন্ন ভাগ এই ভাগটা যেন আমরা শিখে নিই তো আল্লাহ রাসূল যোহর এবং আসরেতেও জোরে পড়েছেন যে জোরে আমরা সচককে সকানে শুনতে পেয়েছি এর দ্বারাই বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এবং কোরআনের উদ্দেশ্য হলো দোয়া আসতে হবে আর আমিনটাও যেহেতু দোয়া তার জন্য ওটাও আসতে আমরা করব আর মুক্তাদিরা যেহেতু সব কিছু আসতে পড়েন সুতরাং আমিনটাও আসতে পড়বেন এছাড়া যদি আমরা মনে করি আমিন জোরে পড়বেন তাহলে জোরে কতটা পড়বে আল্লাহ রসুল আমিন বলেছেন পিছনে সাহাবা শুনেছেন না এর জোরে বলেছেন দ্বিতীয় জন সাহাবা শুনেছেন না এর আরও জোরে বলেছেন
বাইরে সাহাবা রাসূল শুনতে পেয়েছেন এরকম কোন হাদিসে প্রমাণ নেই যে আল্লাহ রাসূল এইভাবে 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 জোরে আওয়াজ দিয়েছেন একটা রেওয়ায়েত যদিও পাওয়া যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাওয়ালা দিয়ে বর্ণনা করা হয় কিন্তু ওই রেওয়ায়েতটা হলো রেওয়ায়েতটা অত্যন্তভাবে যঈফ এবং দুর্বল কারণ ওই রেওয়ায়েতের মধ্যে ইসমাঈল ইবনে মুসলিম মক্কি একজন রাবী আছেন উনি অত্যন্ত যঈফ এবং দুর্বল রাবী এবং ওনার বর্ণনাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আসে সুতরাং ওই রেওয়ায়েতটাও যঈফ এবং দুর্বল তার জন্য দুর্বল রেওয়ায়েতের মাধ্যম দিয়ে নামাজের ভিতরে কোনো কিছু বাড়তি করব এটা দুর্বল রেওয়ায়েতের দ্বারা সম্ভব হবে না সুতরাং আমরা নামাজ পড়ব একগ্র চিত্তে নামাজ পড়ব আল্লাহর কাছে মনোনীত হয়ে নামাজ পড়ব এবং দোয়া করব আমরা চুপি চুপি আর কি করে গোপনভাবে দোয়া করব এবং আমিন বলবো আস্তে আমিন বলবো আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন